আজকের ভৌত বিজ্ঞান ক্লাসে স্বাগত। অনলাইন ভৌত বিজ্ঞান ক্লাসে স্বাগত। কার আজকের অষ্টম শ্রেণীর যে অধ্যায় নিয়ে পড়াবো সেটা হচ্ছে কার্বন ও কার্বন ঘটিত যৌগ, তার উপ একক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস সম্বন্ধে তোমরা জেনেছো আগে ক্লাসে। এই ক্লাসে তোমরা যেটা জানবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক শিল্পে কী কী কাজে ব্যবহার হয়। দেখো, প্রথমে লেখা রয়েছে ইউরিয়া তৈরি করতে, তারপরে কাঁচ তৈরি করতে, অগ্নি নির্বাপক যন্ত্র করতে। ইউরিয়া তৈরি করতে কীভাবে করে? কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া NH3, CO2 NH3 200 ডিগ্রি তাপমাত্রায়, ডিগ্রি সেলসিয়াসে 150 ATM মানে অ্যাটমসফিয়ার চাপেতে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়াটা সার হিসাবে ব্যবহার হয়, সবাই জানে তো। কার্বন ডাইঅক্সাইডের প্রথম ব্যবহার ইউরিয়া তৈরি করতে। তারপরের ব্যবহারটা দেখো কাঁচ তৈরি করতে। কাঁচ তৈরি করতে তোমাদের সবাই জানো কাঁচ ছাড়া কোনো উপায় নেই, কাঁচ প্রত্যেকটা ক্ষেত্রে লাগে। তো কাঁচটা কী দিয়ে তৈরি হয় বলো তো? সোডিয়াম সোডা থেকে Na2CO3। দেখো লেখা রয়েছে Na2CO3। এই Na2CO3টা তৈরি করতে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড লাগে। সোডা এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে Na2CO3 হয়। এইটা বিভিন্ন পদ্ধতির পরে কাঁচ তৈরি হয়। এর পরেরটা আসছি অগ্নি নির্বাপক যন্ত্র, মানে আগুন নেভাতে। দেখবে বড় বড় অফিসে কিংবা তোমাদের ব্যাংকে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নি নির্বাপক যন্ত্র থাকে লাল রঙের, ওটা দেওয়ালে টাঙানো থাকে। ওটা কিভাবে তৈরি করা হয়? ওটা তৈরি করা হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস তৈরি করার জন্যে সোডিয়াম বাইকার্বনেট এবং ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ওর ফলে কিছু আগুন, যদি অল্প আগুন লাগে তাহলে ওটা নেবানো যায়। এরপরে দেখো কঠিন কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে। কঠিন কার্বন ডাইঅক্সাইড মানে বরফ, যাকে বলা কঠিন কার্বন ডাইঅক্সাইড বরফের মতো। ওটা কীভাবে তৈরি করা হয়? ওটা তৈরি করতে মোটামুটি 60 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রচণ্ড চাপ দিলে তরলে পরিণত হয়। এবার এই তরলটা কার্বন ডাইঅক্সাইড উপর থেকে হঠাৎ চাপ কমালে তরল কার্বন ডাইঅক্সাইড দ্রুত বাষ্পীভূত হতে চায়। এর ফলে তরল কার্বন ডাইঅক্সাইড কঠিনে পরিণত হয়। এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে। হ্যাঁ, এই কঠিন কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা কত জানো? -78 ডিগ্রি সেলসিয়াস। এটা খুবই ঠান্ডা। এটা খাদ্য সংরক্ষণে কাজে লাগে। এরপরে আমরা চলে যাব, এইগুলো দেখো কার্বন ডাইঅক্সাইড কীভাবে প্রস্তুত করা হয়। এইখানে এতে ধাতব কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড মানে HNO3 নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া লেড নাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার জল তৈরি হয়। এবার দ্বিতীয়টা বিক্রিয়াটা তোমাদের করতে বলছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস +2HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে একটা জায়গায় ড্যাশ রয়েছে, আমি সেটা ভরে দিয়েছি CaCO3 ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার জল তৈরি হয়। এরপরে পৃষ্ঠায় দেখো, পৃষ্ঠা নম্বর 150, এই পৃষ্ঠাতে দেখো সে একই রকমভাবে সোডিয়াম কার্বনেট আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। এতে কী তৈরি হচ্ছে? Na2SO4, দেখো আমি পেন্সিল দিয়ে লিখেছি, প্লাস কার্বন ডাইঅক্সাইড জল শূন্যস্থান পূরণ করতে বলছে। ম্যাগনেসিয়াম কার্বনেট 4 নম্বরটা, ওতে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়। এবং 5 নম্বরটা দেখো, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl লেখা রয়েছে NaCl মানে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, ড্যাশেতে আমি কার্বন ডাইঅক্সাইড লিখেছি। এবং যত তার মানে বিভিন্ন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা যায়। এর পরেরটায় দেখো, ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে তাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এই ক্যালসিয়াম বাইকার্বনেট 1 নম্বরটা CaCO3 উচ্চ তাপ
1000 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে সেটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। তারপরে দ্বিতীয়টা দেখো, সোডিয়াম বাইকার্বনেট, ওতেও তাপ দিলে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে কার্বনেট বা বাইকার্বনেটকে যদি খুব তাপ দেওয়া যায়, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এরপরে নিচের দিকে পৃষ্ঠার নিচের দিকে চলে আসো, 150 পৃষ্ঠা নিচের দিকে অংশে, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি, কিভাবে ল্যাবরেটরিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, এর ছবিটাও এই দেখো দেওয়া রয়েছে এখানে। এইটাকে বলা হচ্ছে উলফ বোতল, আর এইটা হচ্ছে দীর্ঘনল ফানেল, দেখতেই পাচ্ছ দীর্ঘনল ফানেল, আর এইটা উল বোতল। এবার এই উল বোতলে কি রয়েছে দেখতে পাচ্ছ, মার্বেল পাথর রয়েছে, আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হচ্ছে দীর্ঘনল ফানেল দিয়ে। দীর্ঘনল ফানেলে দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ওখানে কার্বন ডাইঅক্সাইড এই নল দিয়ে বেরিয়ে এসে এখানে সঞ্চিত হচ্ছে লঘু। এবার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে অনেকটা মানে অর্ধেকটা করে ইয়ে করতে হয়, ভর্তি করতে হয়, নচেত কার্বন ডাইঅক্সাইড এই গ্যাস বাইরে দিয়ে বেরিয়ে যাবে, সংগ্রহ করতে পারবো না। এর পর পৃষ্ঠায় আমরা যাব, পরবর্তী পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে এই নীল কালিতে, যেটা ওটা খুব দরকারি কথা লেখা রয়েছে, ক্যালসিয়াম কার্বোনেট বা ক্যালসিয়াম নাইট্রেট জলে দ্রাব্য, তাই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HNO3 অ্যাসিড দুটি CO3 এর সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে। কিন্তু সালফিউরিক অ্যাসিড নিয়ে পরীক্ষা করলে প্রথমে সামান্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরাবার পর বিক্রিয়া বন্ধ হয়ে যায়, কারণ ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন ক্যালসিয়াম সালফেট জলে খুব একটা দ্রাব্য নয়, তাই মার্বেল কুচির ওপর একটা আস্তরণ পড়ে যায়, ফলে মার্বেল কুচি আর অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না, বিক্রিয়া বন্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে কি ধরনের কি সিদ্ধান্ত তুমি বুঝতে পারলে? এখান থেকে বোঝা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কেন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু HNO3 ব্যবহার করা হয়, তার যুক্তিটা এখানে দিচ্ছে। সালফিউরিক অ্যাসিড দিয়ে ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে ঠিক কথা, কিন্তু কিছুক্ষণ পরেই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, কারণ ক্যালসিয়াম সালফেটের একটা আস্তরণ মার্বেলের উপর পড়ে যাবে, তার ফলে খুব তাড়াতাড়ি বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হওয়া বন্ধ হবে। তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে বুঝতেই পারছ, প্রশ্ন আসতে পারে যে ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা লঘু HNO3 কেন ব্যবহার করা হয়। এরপরে আমরা চলে আসছি কার্বন ডাইঅক্সাইডের নানান ধর্ম, নানান ধর্মে তো প্রথমে আজকে ভৌত ধর্মটা বলবো, পরের ভিডিওতে আমি রাসায়নিক ধর্মটা আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারটা বিশাল বড়। ভৌত ধর্মতে প্রথমে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে ভারী। হ্যাঁ, এটা পরীক্ষা করার জন্য নিচের দিকে দেখো দুটো পাত্র নিয়েছে, এ বি, এই দুটো পাত্রে একটাতে বায়ু আছে, একটাতে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তাই জ্বলন্ত পাটকাঠি দিলাম, হ্যাঁ, ম্যাচেস দিলাম, নিভে গেল ওয়াইরাস। বিয়েতে দেখো কার্বন ডাইঅক্সাইড, বিয়েতে বায়ু আছে, বায়ুতে অক্সিজেন আছে, তাই ওটা জ্বলতে সাহায্য করে, তাই জ্বলন্ত ম্যাচেসটা জ্বলছে। এবার এ বিকে বিয়েতে এ পাত্র ঢালা হলো, কার্বন ডাইঅক্সাইড ভারী তো, তাই কার্বন ডাইঅক্সাইড বি পাত্রেতে এসে গেল, তার ফলে এ পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। এবার এ পাত্রে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে ওখানে বায়ু এসে গেছে, তাই এ পাত্রটা এবার ম্যাচিস জ্বালালে জ্বলবে। এবার বি পাত্রেতে তুমি জ্বলন্ত ম্যাচিস দেখো নিভে যাচ্ছে, কারণ বি পাত্রে তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ হয়ে গেছে। আর একটা পরীক্ষা দেখো ঠিক এর ওপরে রয়েছে, একটা বোতলে নিয়ে নিয়েছে কার্বন ডাইঅক্সাইড, বোতলের ভেতরে প্রথমে নিয়েছে সোডিয়াম বাইকার্বনেট আর অ্যাসিটিক অ্যাসিড, দুটো ঢালার মিশ্রণের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেলুন ফুলিয়ে দিচ্ছে, কিন্তু বেলুনটা উড়ে যাচ্ছে না, দেখো বেলুনটা নিচে মেঝেতে পড়ে আছে। এটা যদি হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ হতো তাহলে বেলুনটা উড়ে যেত,
তার মানে এদিক কি বুঝতে পারছো? এদিক বয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসের চেয়ে ভারী, তাই বেলুনটা নিচে আছে। কারণ আমরা এতদিন দেখেছি বেলুন সচরাচর হাইড্রোজেন গ্যাস যদি থাকে তো বেলুনটা হাত দিয়ে খুললে উঠে উড়ে যায়, কিন্তু যেহেতু বাতাসের থেকে ভারী কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাই বেলুনটা নিচে পড়েছে। এর পরের পৃষ্ঠাতে আমরা চলে যাব। পৃষ্ঠা নম্বর 152, এই পৃষ্ঠাতে ওই যেটা আমি আলোচনা করলাম ওইটা বক্স আকারে আছে, এটা পূরণ করতে হবে তোমাদের, তোমরা পূরণ করে নিও। এইটা দু নম্বরটা আমি বলছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রবীভূত হয়, বিশালভাবে জলেতে দ্রবীভূত হয়। তার প্রমাণটা দেখো, উল বোতলে মার্বেল কুচি নিয়ে এবং অ্যাসিড দিয়ে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সংগৃহীত হচ্ছে তাতে জলেতে দিয়ে দিচ্ছে। জলে দেওয়ার ফলে জলেতে কার্বন ডাইঅক্সাইডটা গুলে যাচ্ছে। এবার হাতে দেখো নীল লিটমাস রেখেছে, নীল লিটমাসটা যেই জলেতে দিচ্ছে লাল বর্ণ হয়ে যাচ্ছে। নীল লিটমাস কেন লাল হয় জানো তো? নীল লিটমাস লাল হয় যদি ওটা অ্যাসিড থাকে। সুতরাং কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলেতে খুব গুলে গেলে ওটা অ্যাসিড তৈরি হয়, মৃদু অ্যাসিড। হ্যাঁ, তাই জন্যে নীল লিটমাসটা লাল। এর দিয়ে প্রমাণিত হয় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রাব্য। এরপরে নিচের দিকে দেখো, এইটা আমি দেখাতে চাচ্ছি, বেশি চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে অনেক বেশি পরিমাণ দ্রবীভূত হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে বুদবুদ আকারে ফেনা হয়, কেন বলো তো? কোল্ড ড্রিঙ্কসটায় যখন তৈরি হয় তখন ওতে কার্বন ডাইঅক্সাইডটা খুব উচ্চ চাপেতে মিশিয়ে দেওয়া হয়। যেই ওটা খুলে যায়, বোতলের ছিপিটা খোলা হয়, তখন কার্বন ডাইঅক্সাইড বেরোয় এবং সঙ্গে সঙ্গে কিছুটা তরল পদার্থ বেরিয়ে আসে। এর থেকে কী প্রমাণিত হলো? এর দিয়ে প্রমাণিত হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচণ্ড দ্রাব্য এবং উচ্চ চাপেতে আরও দ্রবীভূত হতে পারে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ। পরের দিন আমরা কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্ম আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বিদায় দিচ্ছি, আজকের এখানে সমাপ্ত করলাম।